নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আইসক্রিম কিন্তু বাচ্চাদের খুবই একটা প্রিয় খাবার, এবং সেটা যদি হেলদি ভাবে আমরা বানাতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের শরীরও ভালো থাকবে এবং আমাদের চিন্তাও দূর হবে। তাই আজকে আমি এমন একটা পুডিং শেয়ার করেছি যেটা বাচ্চারা খেয়েও মন ভরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করো। যদি রেসিপিটা তোমরা বাড়িতে বানাও তাহলে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে আমাকে ভুলো না। চলো শুরু করি আজকের এই রেসিপিটা। ঘরে থাকা উপকরণ, দুধ, চিনি আর সামান্য কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে ফেলতে পারবে আজকের এই পুডিংটি। আর বাড়িতে বানালে তোমার বাচ্চা খেয়ে কী বললো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। পুডিংটি তৈরি করবার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে জ্বালিয়ে আমি একটু ঘন করে নিয়েছি। তার থেকে আমি 350 ml মতো দুধ এর ভেতরে দিয়ে দিলাম। এবারে এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো চিনি দিচ্ছি। তোমাদের পছন্দ মতো চিনির পরিমাণ কম বেশি করে নিও। আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। আর যেটা দেব সেটা হচ্ছে 1.5 চামচ এখানে আগার আগার পাউডার। অনেকে আগার আগার পাউডার না পেলে তোমরা জিলেটিনও ব্যবহার করতে পারো। আমি দুভাবেই আজকে করে দেখাবো। 1.5 চামচ আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। এটা যে কোনো কেকের শপে এই আগার আগার পাউডার কিনতে পাওয়া যায়। এবার এটাকে খুব ভালো করে আগার আগার পাউডারটাকে দুধের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে পরে এবার এটাকে গ্যাসে বসাতে হবে। তার আগে একটা টিন রেডি করে নেব যেখানে পুডিংটা সেট করব। এখানে 2-3 ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে টিনটাকে প্রথমে ভালো করে গ্রিস করে নিতে হবে যাতে পুডিংটা খুব সহজেই এর থেকে ডিমোল্ড করা যায়। এটা আগে থেকে করেই কিন্তু রাখতে হবে। এবারে এটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটা অনবরত নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়ামলায় রাখবে। এবার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে দুধটা কিন্তু ঘন হতে শুরু করেছে। আর দুধটা সেই জন্যে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। পুডিংটা তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না। দেখো কি করে বুঝবে, যখন দেখবে যে এরকম একটা তৈরি হয়ে গেছে কুডিং হাতাতে, তখন বুঝবে এটা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে এর ভেতরে 50 গ্রাম মতো হোয়াইট চকলেট দিয়ে দিলাম। দিয়ে এবার এই গরমেই কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাবে। দেখো অনবরত নাড়াতে থাকবে আর ঠিক ঘনত্বটা এরকম হবে। খুব বেশি যেন ঘন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে। দেখো হয়ে গেছে। এবারে যে কেক টিনটা আমি গ্রিস করে রেখেছিলাম তার ভেতরে সমস্ত মিশ্রণটা ঢেলে দেব। দেখো ঢেলে দিয়ে এবার এটাকে একটুখানি ট্যাপ করে নেব যাতে এর ভেতরে যে বাবলস তৈরি হয়েছে সেটা যাতে বেরিয়ে যায়। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে সারা রাতের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ইউটিউবে আমার আর একটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস। এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। লিংক নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। এবারে পরের দিন এটা আমি ফ্রিজ থেকে বার করে এনেছি। দেখো একটু হাত দিয়ে এরকমভাবে করলেই কিন্তু চারিদিক থেকে এটাকে এরকম ছেড়ে আসবে। আর কত সুন্দর এটা আমার জমে গেছে। এবার একটা ট্রে নিয়ে এর ভেতরে এরকমভাবে উল্টো করে পেছন দিকটা একটু ট্যাপ করলেই খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা বেরিয়ে আসবে। দেখো কত সুন্দর বেরিয়ে এসছে। এবার পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে বাকি যে দুধটুকু ছিল 350 ml মতো সেই দুধটুকু দিয়ে দিলাম। এবার এখানে পাউডার চিনি আমি দিচ্ছি, স্বাদ অনুযায়ী দেবে 5 থেকে 6 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে 2 টেবিল চামচ মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি।
এবারে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 1 লিটার দুধকে জাল করে 750 ml মতো করে নিয়েছি, সেটাকেই দুটো ভাগে ভাগ করে পুডিংটা বানিয়েছি। দেখো ভালো করে মিশে গেছে। এবারে এটা নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত এটাকে নাড়তে থাকবে। যখন দুধটা হালকা গরম হয়ে আসবে তখন এর ভেতরে আমি এবারে আমি 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আর টেস্টের জন্য একটু আমি 1/2 টিস্পুন মতো কফি পাউডারও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারো, খেতে এবং গন্ধে ভালো লাগবে বলে ওই জন্য দিয়েছি। এবারে এটাকেও আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। এবারে এটাতে দেখো আমি এখানে জিলেটিনটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটাতে আমি জিলেটিন ব্যবহার করেছি। আগেরটাতে আগার আগার পাউডার দিয়েছি, এবার এটাতে আমি জিলেটিন ব্যবহার করেছি। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে কিন্তু এই পুডিংটা তৈরি করতে পারবে। জিলেটিনটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এবারে এখানেও আমি 50 গ্রাম মতো ডার্ক চকলেটটা দিয়ে দিলাম। দিয়ে এই গরমেই কিন্তু অনবরত নেড়ে এটাকে মানে মেল্ট করে নিতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি, কেননা দুধটার উপরে অনেকটা সর পড়ে গেছিলো প্রথমেই দেখলে। সেটা থাকলে কিন্তু পুডিংটা দেখতে ভালো লাগবে না, সেই জন্যে এটাকে একটুখানি ছেঁকে নিলাম। দেখো এগুলো ছিল। এবারে যে মোল্ডটা আমি আগে ব্যবহার করেছি তার থেকে 1 সাইজ বড় মোল্ড এটা নিতে হবে, যাতে ওই পুডিংটা এর মধ্যে সেট হয়ে যায়। এবার এখান থেকে 3 থেকে 4 চামচ দিয়ে এটাকে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। আর বাকি যে মিশ্রণ এটা গরম জলের উপর বসিয়ে রাখবে, না হলে কিন্তু এটা জমে যাবে। এবারে দেখো এটা জমে গেছে, হাতে কিন্তু আর লাগছে না। এবারে যে হোয়াইট পুডিংটা আমি তৈরি করে রেখেছিলাম, সাবধানে এই হোয়াইট পুডিংটাকে এরকমভাবে তুলে এটার মধ্যে এরকমভাবে রেখে দিতে হবে। সাবধানে করবে যেন ভেঙে না যায়। দিয়ে এবার বাকি যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটা এর উপরে দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যে এই মিশ্রণটা যেন সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যায়। যদি ঠান্ডা হয়ে যেয়ে থাকে তাহলে জলটা আবার গরম করে তার উপর রেখে দিলে এটা কিন্তু আবার গরম হয়ে যাবে। এটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় এটা ব্যবহার করা যাবে না। সমস্তগুলো এর উপর এরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আবার রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে আবার সারা রাতের জন্য বা মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। দেখো 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবারে এটা জমে গেছে। সেম পদ্ধতিতে এটাকেও ডিমোল্ড করতে হবে। আগে হাত দিয়ে পাশের দিক থেকে এরকমভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, তারপরে একটা ট্রের উপর উল্টে এটাকে মনের মতো শেপ করে কেটে নিতে হবে। তাহলে দেখলে তো বন্ধুরা কত ঝটপট তৈরি হয়ে গেল আজকের এই পুডিংটা। আর বাড়িতে বানিয়ে তোমার বাচ্চাদের দিলে আইসক্রিমের থেকেও কিন্তু এটা মজা করে খাবে। দেখো এবারে আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু তেমনই সুন্দর। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি তোমাদের খুব বেশি ভালো লাগে তাহলে তোমরা এই রেসিপিটা তোমাদের ফেসবুক পেজ বা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই রেসিপিটা বানাতে পারে। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।